দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে সরকার, চালু হবে ডিজিটালাইজেশন পদ্ধতি। মার্জিন ঋণ নিয়ে বিপাকে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা, ঋণ শোধ করতে না পারায় শেয়ার চলে যাচ্ছে ফোর্স সেলে। বাজার পর্যালোচনা না করে ফ্লাইট চালু আর সঠিক ব্যবস্থাপনার অভাবে জাপান রুটে লোকসান গুনছে বিমান, 8 মাসে লোকসান 166 কোটি টাকার বেশি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শ্রমিক কল্যাণ তহবিলের ফান্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ডিজিটালাইজেশন পদ্ধতিতে যাবে সরকার। বর্তমানে দেশে 442টি লাভজনক কোম্পানি শ্রমিকদের কল্যাণে এই তহবিলে টাকা জমা দিচ্ছে, যদিও লাভজনক কোম্পানির সংখ্যা হাজারেরও বেশি বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। যারা এখন পর্যন্ত এই তহবিলে সহযোগিতা করছে না তাদের তালিকা তৈরির কাজ চলছে বলেও জানিয়েছে তারা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দিনরাত যারা পরিশ্রম করছেন তাদের একটা বড় অংশ বেসরকারি খাতের নানা পর্যায়ের কর্মী, কিন্তু অনেকেই জানেন না তাদের জন্য সরকার গঠিত শ্রমিক কল্যাণ তহবিল রয়েছে, যেখান থেকে প্রয়োজনে সাহায্যের আবেদন করা যায়। আর এই তহবিলে লাভজনক কোম্পানিগুলো তাদের লভ্যাংশের একটা অংশ জমা দিয়ে থাকে। রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গ্রামীণফোন কর্তৃক লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠানে বিষয়টি আরও পরিষ্কার করেন শ্রম মন্ত্রণালয়ের সচিব। বলেন, বছর শেষে মুনাফা করা কোম্পানিগুলো তাদের লভ্যাংশের 5% কর্মীদের দিয়ে থাকে। এই 5%-এর 10% আবার শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেওয়ার নিয়ম থাকলেও সবাই তা মানছে না। আরজেসির কাছে আমরা অলরেডি চিঠি দিয়েছি যে এই পেইড আপ ক্যাপিটাল 1 কোটি, ফিক্সড অ্যাসেট 2 কোটি যারা আছে সেই কোম্পানিগুলোর তালিকা দিতে। এই তালিকাগুলো আমরা নিয়ে আসলেই আমরা বুঝতে পারবো যে এটি 440 না, এটি কয়েক হাজার হয়তো বা হবে। আমার একটা ধারণা, বাংলাদেশের এখন প্রাইভেট সেক্টর যেভাবে এক্সপ্যান্ড হয়েছে এটি একটা ইস্যু, এবং তখন তাদের কাছ থেকে আমরা আইন যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা সেটা আদায় করব। হিসেব বলছে এবছর তহবিলে লভ্যাংশের 24 কোটি 44 লক্ষের বেশি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন। একইভাবে সব লাভজনক প্রতিষ্ঠানকে শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান গ্রামীণফোনের মানব সম্পদ কর্মকর্তা। আমরা বৈচিত্র্যময় এবং ডিজিটালভাবে দক্ষ ভবিষ্যৎ উপযোগী শ্রমিক এবং কর্মী তৈরি করতে চাই এবং তাদের ক্ষমতায়ন বাড়াতে চাই। এই অনুদান সকল কর্মীদের নিরাপত্তা এবং একটি অন্তর্ভুক্তিমূলক কর্ম পরিবেশ গড়ে তোলার প্রতি গ্রামীণফোনের অঙ্গীকারের প্রতিফলন। 2013 সালে শ্রমিকদের কল্যাণে এই আইনটি করা হলেও এর সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা। বলেন, এই তহবিলের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা হবে। শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আবেদন করুন, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যারা প্রকৃত পক্ষেই প্রকৃত অর্থেই এই ফান্ডটা পাবেন তাদের কাছে এটা যাতে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পৌঁছে দিতে পারি। তথ্য বলছে এই তহবিল থেকে এখন পর্যন্ত 30,000-এর বেশি শ্রমিককে আর্থিক সহায়তা দেয়া হয়েছে, যার পরিমাণ প্রায় 142 কোটি টাকা। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পুঁজিবাজারে মার্জিন ঋণ নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। জামানতবিহীন এ ঋণের বিপরীতে এখন সুদ দিতে হচ্ছে 17% পর্যন্ত। মূলত ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়ায় বেড়েছে মার্জিন ঋণের সুদহারও। খাত সংশ্লিষ্টরা বলছেন, পুরনো মার্জিন নীতি বিনিয়োগকারীদের বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে, অনেকে শেয়ার চলে যাচ্ছে ফোর্স সেলে। ইকরামুল ইসলাম খানের রিপোর্ট। 3 দশক আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছিলেন শামসুল ইসলাম। ব্যবসা থেকে আয়ের 1/2 কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেন তিনি। দীর্ঘ অভিজ্ঞতার পরও হারিয়েছেন বড় অঙ্কের অর্থ। এটা শেয়ারের কিচ্ছু নাই, কোম্পানি নাই, আপনি ওটার পেছনে দৌড়াবেন, তাহলে ওখানে গিয়ে বিনিয়োগটা, এরকম অনেক বিনিয়োগ আটকায় গেছে না, আপনার খারাপ ব্যাঙ্কগুলো কেন কিনবেন যেগুলো ব্যাংকের পাবলিকের টাকা নিয়ে চলে গেছে। সালমান রহমান, ওটা তো পাবলিকের টাকা, পাবলিকের আমানত। মানুষ এত ধ্বংস হয়ে গেছে, এই মার্কেট থেকে বিদায় হয়ে চলে গেছে, মানুষের আস্থার জায়গাটা ফিরায় আনতে পারতেছে না, গভর্নমেন্ট এখানে ব্যর্থ। শেয়ার বাজারে 2 যুগ ধরে আছেন ওমর ফারুক। 10 লাখ টাকা বিনিয়োগ দিয়ে শুরু করেছিলেন, সাথে একটি মার্চেন্ট ব্যাংক থেকে আরও 5 লাখ টাকা মার্জিন ঋণ নেন। এরপর বাজার পড়তে থাকলে পুঁজি হারান এই বিনিয়োগকারী। যে 10 লাখ দিয়েছি, আমার 10 লাখ টাকার মার্জিন দিছে, আমার
পোর্টফোলিও 9 লাখ টাকা আসলে দোয়া শুল্কে নিয়ে যাবে, টাকা আর লস দেবে না, লাভ কম ঝুঁকি কম। এসব শেয়ার কিনলে লোন ছাড়া আপনার বিনিয়োগ ঠিক আছে, লোন নিয়ে আসলে শেয়ার বাজারে বিনিয়োগ করা বোকামি। সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য মার্জিন ঋণ দিয়ে থাকে মার্চেন্ট ব্যাংক, ব্রোকার্স, ডিলাররা। ব্যাংক ঋণের সুদ হার বাড়ায় মার্জিনের সুদ 17% পর্যন্ত নেওয়া হচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, পুরনো মার্জিন নীতির কারণে সমস্যায় পড়েছেন সাধারণ ঋণ গ্রহীতারা। শেয়ারের দাম পড়তে থাকলে আয়ের চেয়ে এই ঋণের সুদ দিতে হচ্ছে বেশি, অনেকে শেয়ার চলে যাচ্ছে ফোর্থ সেলে। বিনিয়োগ সুরক্ষায় মার্জিন ঋণ বিধিমালা সংস্কারের দাবি তাদের। মার্জিন অ্যাকাউন্ট যে রুলস রেগুলেশন আছে এবং প্র্যাকটিস যে কনভেনশন আমরা যাচ্ছি গত 20-25 বছর ধরে, এটা কাজ হয়নি, এটা কাজ হয়নি আমরা সবাই জানি। সেখানে মার্জিনটা থাকতেই হবে, বাট মার্জিনটা যাতে আপনার একটা আলটিমেটলি ব্যাড অ্যাসেটে পরিণত না হয় ফর দ্য ল্যান্ডার্স অ্যান্ড অলসো ফর দ্য ইনভেস্টার্স, যে একটা বিগ লাইবিলিটি হয়ে না দাঁড়ায়, সে ব্যাপারে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, দুর্বল বাজারে মার্জিন ঋণের ঝুঁকি বেশি, জামানতহীন এই ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ না করার পরামর্শ তাদের। আমাদের মার্কেটটাকে নিরবিচ্ছিন্নবাদে চলার জন্য যেই আইনগুলো আছে সেগুলো পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারি না। কিছু লোকের কাছে মার্কেটটাকে আমরা বন্ধকি দিয়ে দিই, কোনো কোনো ছোট ছোট শেয়ারের দাম এত বাড়ে, গুজব এত বেশি থাকে, লোকজন ওখানে গিয়ে ইনভেস্টমেন্ট করে, ইনভেস্টমেন্ট করার কোনো কারণ নাই, তারপরে ক্ষতিগ্রস্ত হয়ে মাথায় হাত দিয়ে মার্কেট থেকে আবার চলেও যায়, তাহলে বাজারটাকে আপনি ঘুরে দাঁড়াবেন কেমন? পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে মার্জিন ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ প্রায় 16,000 কোটি টাকা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। বাজার পর্যালোচনা না করেই ফ্লাইট চালু, অবিশ্বাস্য কম মূল্যে টিকিট বিক্রি আর প্রচারণার অভাবে জাপান রুটে লোকসান গুনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত 8 মাসে এই রুটে 166 কোটি টাকারও বেশি লোকসান দিয়েছে বিমান। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে ফ্লাইট বন্ধের দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নরিতা ঢাকা রুট নামে পরিচিত জাপান কেন্দ্রিক ফ্লাইট গত 8 মাসে 166 কোটি 14 লাখ টাকা লোকসান দিয়েছে। এই রুটে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত বিমানের গোপনীয় প্রতিবেদন মাছরাঙা টেলিভিশনের হাতে এসেছে। তাতে বলা হয়েছে, কোনো সম্ভাব্যতা যাচাই না করে শুধু আন্দাজের উপর ভর করে ফ্লাইট চালু করায় প্রতি মাসে লোকসান হচ্ছে প্রায় 20 কোটি টাকা। বিষয়টি নিয়ে মাছরাঙা কথা বলতে চায় প্রতিষ্ঠানটির জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বর্ষা ইসলামের সাথে। ঢাকা নারীদের রুট নিয়ে আপনাদের কারো একজনের ইন্টারভিউ দরকার, আপনি বুঝছি আমাকে একটু কোশ্চেনগুলো পাঠান, যে ইন্টারভিউ দিবে প্রশ্ন চাবে। লিখিত প্রশ্নমালা পাঠিয়ে দেওয়া হয় তার হোয়াটসঅ্যাপ নম্বরে। কয়েকদিন অপেক্ষার পর তাগাদাও দেওয়া হয়, কিন্তু আর সাড়া মেলেনি। বক্তব্য জানাতে বিমান কর্তৃপক্ষ সময় নিচ্ছে। এই ফাঁকে দেখে নেওয়া যাক বিমানের ঢাকা নরিতা ঢাকা রুটে কি ঘটছে। জাপান যাত্রায় বিমান 271 জন যাত্রী বহন ক্ষমতার বোয়িং 787-8 এয়ারক্রাফট ব্যবহার করে। গত 8 মাসে 208টি ফ্লাইটে মাত্র 27,691 জন যাত্রী বহন করেছে, অথচ সক্ষমতা ছিল 56,368 জন যাত্রী নেবার, অর্থাৎ প্রতি ফ্লাইটে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা ছিল। বিমানের অতি গোপনীয় প্রফিটেবিলিটি রিপোর্টে বলা হয়েছে, জাপানে ফ্লাইট পরিচালনা করতে খরচ হয়েছে 21.92 মিলিয়ন মার্কিন ডলার আর আয় হয়েছে মাত্র 8.07 মিলিয়ন মার্কিন ডলার। প্রফেশনাল যে অ্যাপ্রোচ দরকার একটা এয়ারলাইন চালানোর জন্য, সে প্রফেশনাল অ্যাপ্রোচটা এদের মধ্যে নাই, যার জন্যে আমরা বারবার এটা দেখছি যে হঠাৎ করছে। বিকজ এই টোকিওতে কিন্তু বিমান আগে অপারেট করেছে, প্রিভিয়াস যে তারা এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সগুলোকে তারা কাজে না লাগিয়ে তারা এই আমার মনে হয় একটা ফুল পথে পা বাড়িয়েছে। ভাড়া নির্ধারণেও দক্ষতার পরিচয় দেয়নি প্রতিষ্ঠানটি। অন্যান্য এয়ারলাইন্স কানেক্টিং ফ্লাইটে বা ট্রানজিট ফ্লাইটে ভাড়া নেয় যাত্রী প্রতি 683 মার্কিন ডলার, আর বিমান সরাসরি ফ্লাইটে নিয়েছে মাত্র 292 ডলার, অর্থাৎ যাত্রী পিছু লোকসান দিয়েছে 391 মার্কিন ডলার। অন্যান্য এয়ারলাইনের থেকে অনেক কম ফেয়ারে তারা টিকিট বিক্রি করছে, তারা দেখাতে যায় যে আমার লোড ক্যাপাসিটি ভালো, আমার আমি 60%, 70%, 80% আমি প্যাসেঞ্জার ভরে নিচ্ছি, কিন্তু যেহেতু পার প্যাসেঞ্জার ফেয়ার কম, যার জন্য সে তারা লাভটা চোখে দেখতে পাচ্ছে না, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে বছর শেষে যখন আমরা লাভ লোকসান হিসাব করি তখন সেটা লোকসানে পরিণত হচ্ছে। প্রতিবেদনে ভাড়া কম নেবার জন্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিল আজিমকে দায়ী করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লোকসান করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উল্টো তাকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের সচিব করা হয়েছে। প্রায় এক মাস অপেক্ষা করেও জনসংযোগ শাখা কিছুই জানায়নি। আবার আমরা চেষ্টা করি বিমান কর্তৃপক্ষের বক্তব্য জানতে। বিমানের প্রধান কার্যালয় বলাকায় গেলেও দেখা দিতে বা কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পয়লা অক্টোবর থেকে সব ধরনের সুপার শপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগের ব্যবহার। তবে পলিথিনের উপর নির্ভরশীল সুপার শপগুলো এরই মধ্যে বিকল্প ভেবে রেখেছে। চট্টগ্রামের বিভিন্ন সুপার শপ ঘুরে আরো জানাচ্ছেন মোহসিনাজ শিহাব। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সুপার শপ থেকে। পয়লা অক্টোবর থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। এরই মধ্যে বিকল্প ভেবে ফেলেছে প্রবর্তক মোড়ের উৎসব সুপার শপ। ইতিমধ্যে আমরা এই যে এখানে অলরেডি একটি ব্যাগ, এটা হচ্ছে যে কম্পোস্টেবল, এই ব্যাগটা অলরেডি আমরা এই ব্যাগটা নিয়ে কাজ করছি। বিভিন্ন সাইজের হবে আমরা, আর আমাদের তরফ থেকে হচ্ছে যে কাস্টমারদেরকে অ্যাওয়ার করার জন্য, কাস্টমার থেকে কাপড়ের ব্যাগ বা জুটের ব্যাগ আনার জন্য অ্যাওয়ার করছি, তারা যেন সাথে করে নিয়ে আসে। ক্রেতাদের কাছে শহরের আরেকটি জনপ্রিয় শপ আগরা। পাটজাত পণ্যকে বিকল্প হিসেবে ব্যবহারের চিন্তা তাদের। এক তারিখ থেকে আমরা হয়তো এর বিকল্প জুট ব্যাগ হিসেবে আমরা ব্যবহার করব। তার কারণে তার পূর্ব পরিকল্পনা হিসেবে আমরা কাস্টমারদের ক্ষেত্রে আমরা নোটিশও লাগিয়ে দিয়েছি যে এক তারিখ থেকে আমরা কোনো ব্যাগ প্রোভাইড করতে পারবো না সরকারের নির্দেশনা মোতাবেক। একই ভাবনা স্বপ্ন সহ অন্যান্য সুপার শপেরও। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন পরিবেশবিদরা। আমাদের উৎপাদনশীলতা থেকে শুরু করে বাস্তুতান্ত্রিকতা বিধ্বংস হচ্ছে, ধ্বংস হচ্ছে এই পলিথিনের কারণে, বিভিন্ন প্রক্রিয়ায় হাট বাজারে শৃঙ্খলাহীনতার কারণে। এই সময়ে যখন আমরা আবার শুনতে পাই নতুন করে যে পলিথিন বন্ধ হচ্ছে, এটা অত্যন্ত ভালো খবর। কিন্তু আমরা সেখানে আশাবাদী হতে চাই, পলিথিন বন্ধ হওয়ার এটা যেন রাজনীতির সাথে সম্পর্কিত না হয় এবং পলিথিন নিষিদ্ধ হোক, পাট এগিয়ে আসুক, পাটের কৃষকরা পাটের ঘাটে মাঠে পাট আবার জেগে উঠুক, পলিথিনকে নির্বাসনে দিয়ে এটা সম্ভব। এর আগে 2002 সালেও নিষিদ্ধ করা হয়েছিল পলিথিন, কিন্তু তার বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মোহসেনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিকসূচক ডিএসসি এক্স 18 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,658-তে। বেচা কেনা হয়েছে 481 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 153টির, কমেছে 205টির, আর অপরিবর্তিত আছে 39টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5,658.12 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 18.98 পয়েন্ট বেশি। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 9.3% কম। এদিকে আজ অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে NBFI। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং টেলিকমিউনিকেশন সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল গ্রামীণ ফোন লিমিটেড, ফলোড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং ব্র্যাক ব্যাংক PLC। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই অবৈধ পথে দেশে ঢুকছে চিনি, কাপড়, ঔষধ, কসমেটিক্স, মাদক সহ বিভিন্ন ভারতীয় পণ্য। অভিযোগ রয়েছে চোরাচালানের সাথে প্রশাসনের একটি অসাধু চক্র জড়িত। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের জৈন্তাপুরে সীমান্ত ঘেঁষা তামাবিল মহাসড়ক। একজন লাইনম্যানের পাহারায় সীমান্ত পার হচ্ছেন চোরাকারবারীরা। ভারত থেকে এভাবেই দিনে দুপুরে ঢুকছে অবৈধভাবে আনা চিনি, কাপড় সহ বিভিন্ন পণ্য। একই দৃশ্য জেলার কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ সহ সীমান্তবর্তী উপজেলাগুলোতে। সীমান্ত এলাকায় মজুত করা মালামাল সুযোগ বুঝে নিয়ে আসা হয় নগরীর কালীঘাট সহ কয়েকটি এলাকায়। গভীর রাত পর্যন্ত চলে পণ্য গুদামজাত করার কাজ। নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী জানান, রাজনীতির প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণ করা হয় চোরাচালান ব্যবসা, সাথে আছে প্রশাসনের রাঘব বোয়ালদের যোগসাজশ। চোরাচালানের কমিশন ভাগ বাটোয়ারার এমন অডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তুমি ডাইরেক্ট বলবো যে ভাই এত বুঝি না, যদি 100 বস্তা নিচে হয় হ্যাঁ তাহলে 7 করে যাবে উপরে, এদিকে কি করবেন দেখেন। যেটা পাবো সেটা ধরবো, মাদক
আমরা তো অর্ধেক মাল বেচে দেবো, 20 লাখ টাকার মাল, 10 লাখ ধরলে আমি 5 লাখ সরে ফেলাবো ডিবির মতো। তোর মতো এই ফকির নিয়ে 1,000-2,000-5,000 টুকা আনো দরকার নাই। আওয়ামী লীগটা গেছে আর বিএনপিটা আইসি আর কি, আর পুলিশের যে মাসুরা যেটা পোহরা এটা তারার জায়গা আছে এখন, প্রশাসন ছাড়া তো নিতে পারতো না। যেমন জনতার ওসি, গোয়েন্দাটার ওসি, কানাইঘাটের ওসি, কোম্পানিগঞ্জের ওসি, এই সাইটটা ওসি যদি হয় চিনি রোয়া উঠতো না, কোনো জাতির স্মাগলিং আইতো না, আইতো না। বাজারে অবাধে চোরাই পণ্য ঢোকায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। অবৈধ পথে যদি মানে চোরা চালানির মাধ্যমে পণ্য ঢুকলে এটা তো আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে, যারা বৈধ ব্যবসা করে আমরা বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই না। বাজারে তো অবস্থা একটা, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, যারা বৈধ পথে ট্যাক্স ব্যাট দিয়ে যারা আনে তারা তো এফেক্টেড হয়, এরা ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিকভাবে। এসব বিষয়ে কথা বলতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর সীমান্তে বেড়েছে বিজিবির নজরদারি, তবে তাতেও থামছে না চোরা কারবারিদের তৎপরতা। সজীব সাদিক, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইকে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্স দেন। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।